ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। বন্ধুরা, জানো আজকে আমরা কি কাজ শিখতে যাচ্ছি? আজ আমরা খুব মজার একটি ক্র্যাফটের কাজ শিখতে যাচ্ছি। তাহলে চলো আমরা দেখে আসি বন্ধু আছে আমাদের কোন ক্র্যাফটের কাজটি শেখায়। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন সেখানে চলে এসেছি যেখানে আমাদের মজার কাজটি হবে। আর এখানে কাজটি করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। দেখো, এখানে কাঁচি নিয়েছি, রং পেন্সিল নিয়েছি, একটি ছোট আর্ট পেপারের টুকরো নিয়েছি, পেন্সিল নিয়েছি, প্লাস্টিকের একটি কাপ নিয়েছি, আঠা নিয়েছি, আর আঠা তোলার জন্য একটি আইসক্রিম স্টিক নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি একটি ছোট দাগ দিয়ে নিচ্ছি। দেখো, এই ছোট দাগটা দিয়ে একদম উপর থেকে এইভাবে, দেখো এটা কিন্তু একটি কানের মতন হয়ে গেল। আমরা একইভাবে আরেকটি আঁকবো। দেখেছো বন্ধু, আমি দুইটি কান এঁকেছি। এইবার ছোট করে দুইটি গোল আঁকবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুইটি কান এঁকেছি এবং এই বৃত্ত দুইটি কিন্তু অনেকটা আমাদের চোখের মতন লাগছে। দেখো এবার আমি কী আঁকি। দেখো, এটা কিন্তু অনেকটা ডির মতন। এবার এগুলো আমরা রং করব। আমি এখান থেকে লাল এবং কালো রংটি বের করে নিচ্ছি। আমি কান দুইটাকে লাল রং করব। বন্ধুরা, আমরা যেভাবে কান দুইটি লাল রং করেছি একইভাবে এই ডির মতন দেখতে এটাও রং করে ফেলব। বন্ধুরা, তোমরা কি জানো আমাদের চোখের রং কি? আমাদের চোখের রং কালো, সেজন্য আমরা এই বৃত্ত দুইটি কালো রং করে ফেলব। বন্ধুরা দেখো, আমার কিন্তু রং করা হয়ে গেছে। এখন আমি কিন্তু একটু বাইরে থেকে রং করেছি, কারণ কাটার পরে যেন আমাদের শেপগুলো ছোট না হয়ে যায়। এবার রঙের পাশ থেকে আস্তে আস্তে সবগুলো কেটে নিব। তোমরা কিন্তু এই কাঁচি ব্যবহার করার সময় খুব সাবধানে কাজ করবে। বন্ধুরা দেখো, আমরা যে অংশগুলো রং করেছিলাম সেইগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে। এইবার আমরা কিছুটা জায়গায় একটু কালো রং করে নেব। বন্ধুরা দেখো, আমি এখানে কিছুটা অংশ কালো রং করে নিয়েছি। এইবার এই কালো রঙের অংশ থেকে চিকুন করে কেটে নেব, লম্বালম্বি করে চিকুন করে তিনটি অংশ কেটে নেব। দেখো, এখানে দুই পাশে একটু সাদা অংশ ছিল, সেই দুই অংশটুকু কেটে দিচ্ছি। বন্ধুরা, এইবার আমি এই কাপটি এভাবে বসিয়ে নিলাম, আর কানের যেই পাশে রং করেছি সেই পাশের নিচের একটু করে আঠা দিয়ে এখানে এইভাবে বসিয়ে দিব। একইভাবে পরের কানটিতেও আঠা লাগিয়ে আরেক পাশে এইভাবে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু দুইটি কান বসানো হয়ে গেছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। এইবার আমরা চোখ বসাবো। কানটাকে নিচের দিকে রেখে আমরা চোখটাকে সামনের দিকে বসিয়ে দিচ্ছি। একইভাবে পরেরটাও এই চোখের একটু পাশেই বসিয়ে দিচ্ছি। দেখো, আমাদের চোখ এবং কান সুন্দরভাবে সেট হয়ে গেছে। বন্ধুরা দেখো তো, তোমরা কি বুঝতে পারছো আমি এখানে কি তৈরি করতে যাচ্ছি? এরপরে আমরা এই নাকটাকে এখানে বসিয়ে দিব। আগে আমরা আঠা লাগিয়ে নিই। দেখো, আমাদের নাকটা বসানো হয়ে গেছে। এইবার এই যে আমরা কালো অংশ কেটে নিয়েছিলাম, এগুলো কি হবে তোমরা কি জানো? এইগুলোতে আমি এখানে গোফ বানাবো। আমরা এই অংশের ঠিক মাঝামাঝি অল্প করে আঠা লাগিয়ে, যেখানে আঠা লাগিয়েছি একটু বাঁকা করে লাগিয়ে দিব। দেখো তো বন্ধুরা, এটা কি তৈরি হলো? এটা কিন্তু অনেকটা খরগোশের মুখের মতন লাগছে। আমরা কিন্তু খরগোশ তৈরি করে ফেলেছি। তোমরা কি বুঝতে পারছো যে আমাদের এই প্লাস্টিকের কাপটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটি খরগোশ বানিয়ে ফেললাম?
তোমরাও কিন্তু বাসায় মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং এইভাবে খরগোশটি তৈরি করে আমাদেরকে দেখাবে। তাহলে বন্ধুরা তোমরা দেখেছো তো, বন্ধু আজকে আমাদেরকে একটি ওয়াইন টাইম গ্লাস দিয়ে কত সুন্দর একটি খরগোশ তৈরি করে দেখিয়েছে। তোমরা ঠিক এইভাবে করে বাসায় ভিডিও দেখে প্র্যাকটিস করবে আর অবশ্যই তোমরা ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিবে। বাই বাই।